নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে নতুন শাড়ি দিয়ে তত্ত্ব সাজানো দেখাবো। নতুন শাড়ি দিয়ে আজকে বোর্ড বানিয়ে তোমাদের দেখাবো। তার জন্য একটা নতুন শাড়ি নিয়ে নিয়েছি। শাড়িটাকে আগে ফার্স্টে ভাঁজটা খুলে নেব। তাঁতের শাড়ির নর্মাল যে ভাঁজটা থাকে, একদম পুরোটা খুলবো না, এই পর্যন্ত খুলে নিলাম। এবার হাত দিয়ে প্লেন করে দিচ্ছি। এবারে আমি মাঝখান থেকে ধরে হাফ এরকম ভাঁজ করে নিলাম। এবার আমি এখানে এটাকেও আবার হাফ ভাঁজ করে নিচ্ছি। হাফ ভাঁজ করে যে পয়েন্টটা হলো এই মাঝখানের, এখানে একটা আঙুল দিলাম, দিয়ে এরকমভাবে ট্রায়াঙ্গেল শেপে একটা তিনকোণাভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম। এরপর আবার এই লেফট সাইডটাকে এইভাবে তিনকোণা ভাঁজ করব। এটা একটু আটকে নিই, তাহলে নতুন শাড়ি সরে যাবে না। এবার বাঁ দিকটাতেও এখানে আঙুল দিয়ে ধরে এইভাবে ভাঁজ করে নিলাম। ছোটোবেলায় আমরা কাগজ ভাঁজ করে বোর্ড বানিয়ে জলে ভাসিয়ে দিতাম, ঠিক একই প্রসেসেই কিন্তু এই শাড়িটাও ভাঁজ করে করে বোর্ডটা বানানো হচ্ছে। তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে, কারণ এটা তো একটা বড় শাড়ি, সে জায়গায় একটু মেনটেন করাটা একটু প্রবলেম হয়ে যায়। ওই জন্য একটু সাইডে কিছু ক্লিপ দিয়ে আটকে নিলে কাজটা করতে সুবিধা হবে। ওই জন্য আমি এরমভাবে ক্লিপ দিয়ে আটকে আটকে করছি। এবার এই তিনকোণা শেপ হয়ে গেল। এবার বাকি যেই শাড়ির অংশটা আছে এভাবে ওপর দিকে উঠিয়ে দিলাম। সমান করে নিতে হবে, নাহলে পরে পরে গণ্ডগোল হয়ে যাবে ভাঁজটা। এবার মাঝখানে বাঁ হাতটা রাখলাম, রেখে ডান হাতটা তলায় দিয়ে এটাকে টোটালটা উল্টে দিলাম। আবারও এই পাটটার এই ভাঁজটা দিয়ে উপর দিকে তুলে দিলাম এইভাবে। এবারে এই যে দুটো কোণা বেরিয়ে আছে এই শেপেই কিন্তু নিয়ে আসতে হবে। ওই জন্য ক্লিপটা খুলে নিলাম, নিয়ে এইভাবে ঢুকিয়ে দিলাম, দিয়ে এইটাকে এইদিকে দিয়ে এবার একটা ক্লিপ দিয়ে আমি আটকে রাখছি এখন। এভাবে সমান করে টান টান করে কিন্তু করতে হবে, তাহলে পরে জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে। আবারও সেমভাবেই বাঁ দিকের সাইডেও কিন্তু এই যে উপরের পাটটা এটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ করে তিনকোণা হয়ে যাবে তাহলে টোটাল অংশটা। এবার এই অংশটাকে নিচের দিকে নিয়ে এসে এভাবে আমি ক্লিপ দিয়ে দিলাম, তাহলে পুরো শেপটা একটা তিনকোণা শেপের হয়ে গেল। এবারে আমি দুটো যে অংশ আছে এবার মাঝখানটাকে ধরে এইভাবে খুলে নিলাম, চার চৌকোভাবে খুলে নিয়ে এবার ক্লিপগুলো খুলে দেবো। এবার আস্তে আস্তে ধরে ধরে বসিয়ে দিচ্ছি এরকমভাবে। খেয়াল রাখতে হবে ভাঁজগুলো যেন নড়ে না যায়, সেই জন্য ক্লিপ বা কিছু দিয়ে আটকে করলে পরে সুবিধা হবে। ওই জন্য আমি করে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে বাঁ হাত দিয়ে চেপে 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 প্রথমে বসিয়ে দিতে হবে। এই ভাঁজটা দেবো এবারে এখান থেকে ধরে এইভাবে এইভাবে একটা ভাঁজ দিলাম। আবারও আমি খুব ভালো করে চেপে চেপে শেপ সাইজ করে নিলাম, এখানে আটকে দিই নাহলে ছেড়ে যাচ্ছে। এবারে বাঁ হাতটা মাঝখানে রেখে ডান হাতটা তলায় দিয়ে উল্টে নিলাম। আবারও এইভাবে একটা ফোল্ড করে ওপর দিকে এরমভাবে দিয়ে নিলাম। এই ভাঁজটা আবারও হবে, আবারও আমি দুটো সাইডকে ধরবো। এখানে আমি ক্লিপটা আটকে নিই, নাহলে মুখটা খুলে যেতে পারে, যেহেতু শাড়ি বড় একটা জিনিস ওয়েট আছে। এবার মাঝখানটা ধরে আবারও এইভাবে চারকোনাভাবে বসিয়ে নেব। এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে বসিয়ে এই সাইডটাকে আবারও এইভাবে ওপরের দিকে একটা ফোল্ড করে দিলাম। আবার ওই সাইডও সেম করতে হবে। ক্লিপ দুটো খুলে দিলাম এবারে, এবার এটাকে উল্টে দিচ্ছি এইভাবে হয়ে গেল। আবারও একবার মাঝখানটাকে এরমভাবে ধরে দুই হাত দিয়ে ধরে বসিয়ে নিলাম। একটু চেপে নিতে হবে, কারণ এটা তো শাড়ি একটু শক্ত মতন হয়ে যাচ্ছে। এবারে ওপর দিকে আবারও একই ভাঁজ কিন্তু বারবার করছি, তোমরা বুঝতেই পারছ। এভাবে দুই দিক এরমভাবে চেপে দিলাম, চেপে একটু ধরে নিতে হবে,
আস্তে আস্তে যে দুটো সাইড আছে দুটো সাইড ধরে ধরে এইভাবে খুললেই দেখো কত সুন্দর একটা বোট তৈরি হয়ে গেল। মাঝখানটা একটু চেপে দিচ্ছি। বোট তৈরি করা খুবই সহজ, সবাই পারবে, একটু মন দিয়ে যদি তোমরা দেখে নাও। এরকমভাবে আমি আরও নানা রকমের তত্ত্ব আমি সাজিয়ে তোমাদের দেখাবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে অনেক কিছু আমার এই চ্যানেল থেকে তোমরাও শিখতে পারবে। এবং ডেকোরেশনটাও আমি দেখিয়ে দেবো, দেখো দুই সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছে নৌকার পজিশনটা কীরকম হয়েছে। তবে নৌকাটা করার সময় তোমরা মনে রাখবে তাঁতের শাড়ি হলে খুব ভালো হয়, তাঁতের শাড়িটা নৌকাটা খুব পারফেক্ট হয়। আমি এবার ট্রেতে বসিয়ে দিয়েছি, এইভাবে বসানোর সময় তলায় বোথ সাইড সেলোটেপ দিয়ে বসিয়ে দেবে, তাহলে নৌকাটা কিন্তু নড়বেও না। যখন তত্ত্বগুলো নিয়ে যাওয়া হয় বিয়ের বাড়িতে, তখন তো যে কোনোভাবে হয়তো কাত হয়ে গেল, তাহলে পরে সরে যেতে পারে ট্রেট থেকে, সেজন্য তলায় একটা বোথ সাইড সেলোটেপ দিয়ে আটকে দিলে একদম বসে থাকবে, নড়বেও না কিছুই না। তারপরে সেলোফেন পেপার মুড়ে এটাকে রেডি করা যাবে। আমি সেলোফেন পেপার মুড়ে এটাকে কমপ্লিট করে নিয়েছি, ভেতরে একটু সোলার বলও দিয়ে দিয়েছি। এর আগে আমার চ্যানেলে ময়ূর দুটো টাওয়াল দিয়ে বানিয়ে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি সব লিংক দিয়ে দেবো। ময়ূর, মাছ, হাঁস, পাখা, প্রজাপতি খুব সুন্দর করে সহজভাবে আমি তোমাদের শিখিয়ে দেবো। তার জন্য তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে যে ভিডিওগুলো আমি আপলোড করব সব প্রথমে তোমাদের কাছে চলে যাবে। এবং সমস্ত লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তত্ত্ব সাজানোর ভিডিওর লিঙ্কগুলো তোমরা একটু দেখে নিও এবং কোনো ভিডিও স্কিপ করবে না, টোটালটা দেখবে। নেক্সট ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হবো, ততক্ষণের জন্য বাই বাই।